আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে মসজিদ নববীর খুতবার অনুবাদ শোনার জন্য, অনুবাদ করার জন্য সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা তার শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অতঃপর সালাত এবং সালাম পড়ছে আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে এক আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে বলেছেন। আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হওয়া থেকে, আল্লাহর নিয়ামতের যথাযথ শুকর আদায় না করে, নিয়ামতকে উপেক্ষা করে চলা থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন, সেই রাসূলের উপর সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, আজকে মসজিদ নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজকে খুতবা দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে আমাদের জীবনে সকল নিয়ামতসমূহ এগুলো একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহ। এই বিষয়কে কেন্দ্র করে তিনি আজকের খুতবাটি পেশ করেছেন। আজকের তারিখ হচ্ছে 12ই জিলকাদা 1441 হিজরি, আর জুলাই 3 তারিখ 2020 ইংরেজি। আমরা সরাসরি অনুবাদ শুরু করছি। এই গুরুত্বপূর্ণ অনুবাদ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কল্যাণ দান করেন এবং সকলকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন, আমিন। আর অনুবাদ শুরু করার আগে আমি একটা বিষয়ে সতর্ক করতে চাই সবাইকে, বা উপদেশ দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন মোবাইলকে সামনে রেখে লাইভ অনুষ্ঠান বা লাইভ আলোচনা শুনতে থাকি, তখন অনেকেই, আমি যখন বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন অনেকেই চুপ থাকেন। তো চুপ না থেকে আপনাকেও কিন্তু দরুদ পড়তে হবে, আপনিও বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যতবার বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি ততবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আমাদের শরীয়তের বিধান। আর আরেকটা বিষয় আমি সতর্ক বা সংশোধনী করতে চাই, গত জুমার খুতবাতে যেটা হয়েছে, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, কিন্তু সেটা আমি ভালোভাবে দেখতে পারি নাই, আমি বলেছিলাম 103 নম্বর আয়াত। তো সেটা মূলত 133 নম্বর আয়াত ছিল, যে ওয়াল কাযিমিন আল গায়দা ওয়াল আফিন আনিন নাস, এটা হচ্ছে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত, বিষয়টি আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের মূল আলোচনা শুরু করছি। আজকের বিষয় হচ্ছে যে সকল নিয়ামত আমাদের জীবনে, এটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ মাত্র, আর কিচ্ছু না। এজন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম সাহেব সর্বপ্রথমে আমাদেরকে তাকওয়ার নসিহত করে বলছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করো তাহলে তোমরা নিয়ামত পাবে। কি নিয়ামত পাবে? তা হচ্ছে আমরা এই দুনিয়ার জীবনে সুখ এবং শান্তি পাব, আর আখেরাতে পাব মুক্তি, আলহামদুলিল্লাহ। কিভাবে আমরা আল্লাহকে ভয় করব? তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদতগুলো আমরা যথাযথভাবে পালন করব, এবং আল্লাহ তাআলার হারাম পথ থেকে আমরা সতর্ক থাকব। ইমাম সাহেব এই বিষয়কে কেন্দ্র করে কোরআনুল কারিমের সূরা কসসের 83 নম্বর আয়াত তেলাওয়াত করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়া লা ফাসাদা। তিলকা দারুল আখিরা, আখিরাতের যে জীবন, আখিরাতের যে নিয়ামত, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন কাদের জন্য? যারা নাকি লা ইউরিদুনা উলুওয়া ফিল আরদি, এই পৃথিবীতে যারা অহংকার করে না সত্যের ক্ষেত্রে, উচ্চ আকাঙ্ক্ষা, অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এগুলো এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন চান তার বিধান অনুযায়ী, তার ক্ষমতা অনুযায়ী, তার হেকমত অনুযায়ী, তার জ্ঞান অনুযায়ী আকাশ এবং জমিনকে তিনি পরিচালিত করবেন, মাখলুকের উপর তার ওই বিধান, তার ওই বিধান অবধারিত হবে, তিনি যা ইচ্ছা করবেন তাই করবেন। তার ইচ্ছাকে অক্ষম করতে পারে, তার ইচ্ছাকে স্তব্ধ করতে পারে এমন কোনো ক্ষমতা নেই। সেই ক্ষমতা দেখানোর জন্যই, সেই ক্ষমতাকে সুপ্রতিষ্ঠিত করার জন্যই, তার হেকমত এবং প্রজ্ঞাকে প্রতিষ্ঠিত করার জন্যই আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। এই জন্য আমাদের জীবনের যখন যে অবস্থা আসুক না কেন, আমরা কিন্তু সকল অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহের মধ্যে আমরা আছি।
এবং জীবনে যাই কিছু হোক না কেন, আল্লাহ তাআলার ন্যায় পরায়ণতা এবং বিচক্ষণার মধ্যেই তা পরিচালিত হচ্ছে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা কখনো হতাশাগ্রস্ত হব না। এবার ইমাম সাহেব বলছেন যে আমাদের জীবনে যত কল্যাণ আসে, যত সুখ এবং শান্তি আসে, যত নিয়ামত আমরা পাই, এগুলো সব হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া অনুগ্রহ মাত্র, আর কিছুই নয়। এর মানে এই নয় যে আমরা এইসব নিয়ামতগুলো আমাদের ক্ষমতা দ্বারা আমরা অর্জন করেছি, এগুলো আসলে আমরা হকদার, এমনটি নয়। বরং এটা হচ্ছে ইহসানান, অনুগ্রহ মাত্র। এই নিয়ামত পাওয়ার পূর্ব প্রথম থেকে এগুলো অনুগ্রহ, এবং নিয়ামত পাওয়ার শেষেও আল্লাহ তাআলার পক্ষ থেকে, অর্থাৎ শুরু এবং শেষ সবই অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এ সম্পর্কে ইমাম সাহেব বেশ কিছু কোরআন কারিমের আয়াত তেলাওয়াত করেছেন, যেমন সূরা নিসার 79 নম্বর আয়াত তেলাওয়াত করে তিনি আমাদের তেলাওয়াত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবাকা মিন হাসনাতিন ফামিন আল্লাহ, তোমার জীবনে যে কল্যাণ আসে এই কল্যাণ একমাত্র আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা নাহলের 53 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা বিকুম মিন নিমাতিন ফামিন আল্লাহ, তোমাদের সাথে যত নিয়ামত আছে সব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা নাহলের 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বান্দারে, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোকে গণনা করতে থাকো, গুনে গুনে শেষ করতে পারবে না, সুবহানাল্লাহ। আসলে পারবো না। এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, শুধু নিয়ামত আর নিয়ামত, প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি, আমরা কোন অবস্থাতেই আপনি আমি হিসাব করতে পারবো না। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ বান্দাদের উপর হচ্ছে এই যে আল্লাহ তাআলা বান্দাদেরকে তিনি ওয়াজিব করে দিয়েছেন তাদেরকে, তারা যেন আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে। কেন? যাতে করে আল্লাহ তাআলা বান্দাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত যেন দীর্ঘদিন অবশিষ্ট থাকে, এগুলো যেন শেষ না হয়ে যায়, স্থায়ীভাবে যেন নিয়ামত থাকে, আর আল্লাহ যেন নিয়ামতকে ওই অবস্থায় না রাখেন, আরো বাড়িয়ে দেন। এই জন্য তিনি শুকুর আদায়ের বিষয়টি অবধারিত করেছেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, তোমরা যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকুর আদায় করো, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব, সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, যদি নিয়ামতকে ভুলে যাও, অস্বীকার করো, কুফরি করো, ইন আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখবে আমার আযাব খুব কঠিন, নাউজুবিল্লাহ। এজন্য নিয়ামত যাতে বৃদ্ধি পায়, নিয়ামত যেন স্থায়ী থাকে, এজন্য শুকর আদায় করার বিষয়টি আল্লাহ তাআলা অনুগ্রহ স্বরূপ, রহমত স্বরূপ আমাদের উপর অবধারিত করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব আমাদেরকে বলছেন যে নিয়ামতের শুকর আদায়, যেই ব্যক্তি নিয়ামত পেয়েছে শুধু কি সেই নিয়ামতের শুকর আদায় করবে? না, পরিবারের সবাই নিয়ামতের শুকর আদায় করবে। স্বামীর কাছে নিয়ামত আছে, স্ত্রী শুকর আদায় করবে। সন্তানরা নিয়ামতের শুকর আদায় করবে যে আমার মা বাবার এত নিয়ামত। এভাবে করে পরিবারে যারাই আমরা আছি সবাই নিয়ামতের শুকর আদায় করব। কেন? তাহলে ওই পরিবার থেকে নিয়ামত কখনো চলে যাবে না, ওই নিয়ামত অবশিষ্ট থাকবে। আল্লাহ তাআলা একের পর এক, বংশের পর বংশ আল্লাহ তাআলা নিয়ামত দিতে থাকবে, সুবহানাল্লাহ। এ সম্পর্কে ইমাম সাহেব আমাদেরকে কোরআনুল কারিমের সূরা সাবার 13 নম্বর আয়াতটি তেলাওয়াত করে নসিহত করেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ইমালু আলা দাউদা শুকর, হে দাউদের পরিবার পরিজন, তোমরা শুকর আদায় করো। অর্থাৎ দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা যে নবুয়ত দিয়েছিলেন, এই মহানিয়ামত দিয়েছিলেন যার দ্বারা তারা শ্রেষ্ঠত্ব পেয়েছেন পৃথিবীতে এবং আখিরাতেও শ্রেষ্ঠ হবেন, এজন্য আল্লাহ দাউদের পরিবারকে বললেন যে তোমরা সবাই আল্লাহ তাআলা শুকর আদায় করো, সুবহানাল্লাহ। এজন্য কোন কোন মুফাসসির কেরাম বলেন যে দাউদ আলাইহিস সালামের পরিবারের মধ্যে রাত এবং দিনে এমন কোন সময় এভাবে অতিক্রম হয় নাই যে তারা কেউ সেজদাই নাই, তারা কেউ রুকুতে নেই, তারা কেউ কোনো কল্যাণকর আল্লাহ তাআলার আনুগত্য করছে না, এমনটি কখনো হয় নাই, সুবহানাল্লাহ। এজন্য দেখেন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালামকে তিনি নবুয়ত হিসেবে তাকে নবী বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তো এই যে আমরা যদি আমাদের পরিবারে আমরা যে নিয়ামত পেয়েছি, পিতা মাতা সন্তান আদি আমরা যারাই নিয়ামত পেয়েছি, এই নিয়ামতের শুকর আদায় সবাই আমরা করব কিভাবে? আল্লাহর আনুগত্যের মাধ্যমে আমরা করব। আল্লাহ সেই তৌফিক দান করুক। আমি
ইমাম সাহেব এখানে স্পষ্ট করেছেন যে আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর নিয়ামতের শুকর আদায় করব। তিনি মূলত আমাদেরকে চারটি পথ দেখিয়েছেন যে আমরা চারটি পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করতে পারি। এক নম্বর, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে ফরজ ইবাদত দিয়েছেন, অবধারিত করেছেন, তার যথাযথ আমরা পালন করব, আদায় করব, এটা হলো প্রথম। দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে আমরা আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর অবাধ্যতার পথ গ্রহণ করব না, পাপ এবং অশ্লীলতা এবং অনাচার ব্যভিচারের পথকে আমরা গ্রহণ করব না, এটা হচ্ছে দুই। তিন নম্বর হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে আল্লাহ তাআলা সন্তুষ্টির পথে ব্যয় করব, সুবহানাল্লাহ। চার নম্বর হচ্ছে আমরা আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন তাকে আমরা সম্মান করব, আলহামদুলিল্লাহ। এই চারটি পদ্ধতিতে আমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে পারি। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। প্রিয় বন্ধুগণ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলা শুকর আদায় খুব বেশি করতেন, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব এখানে মুসনাদে ইমাম সাহেব এখানে মুস্তাদরাক আল হাকিম এর একটি হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসের নাম্বার হচ্ছে 1998 নম্বর হাদিস। লম্বা একটি দোয়া ইমাম সাহেব পড়েছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করেছিলেন। তো আমি আরেকটি হাদিস উল্লেখ করতে পারি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন সমস্ত গুনাহগুলো তার ক্ষমা করে দেওয়া হলো, যে তোমার অতীতের এবং ভবিষ্যতের সব গুনাহ মাফ, তখন কিন্তু তিনি এমনটি করেন নাই যে ইবাদত বন্ধ করে দিয়েছেন, বরং তিনি আরো বেশি করে রাত্রিবেলা ইবাদত করতেন, তার পা ফুলে যেত, সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহ তো সব মাফ, আপনার তো কোনো গুনাহ নাই, তাহলে কেন আপনি এত ইবাদত করেন, এত কষ্ট করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছিলেন, আমি কি আল্লাহ শুকর আদায় করি বান্দা হব না, সুবহানাল্লাহ, আমি কি আল্লাহ শুকর আদায় করি বান্দা হব না, এই জন্য শুকর আদায় করার জন্য এত বেশি ইবাদত করতেন। তাই আমাদের উচিত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করার জন্য বেশি বেশি ইবাদত করব। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। প্রিয় বন্ধুগণ, এরপর ইমাম সাহেব চমৎকার একটি কথা বলছেন যা আমাদের জীবনে খুব বেশি প্রয়োজন, তা হচ্ছে আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন কোন পথ অবলম্বন করলে, এবং আল্লাহ থেকে আমরা লজ্জাবোধ করব, আর আল্লাহ থেকে লজ্জাবোধ করলেই কিন্তু আমরা পাপ থেকে বিরত থাকতে পারবো, অন্যথায় ন। তাহলে এই দুটো নিয়ামত কিভাবে অর্জিত হবে? ইমাম সাহেব বলছেন, তাযাক্কুরু নিআম ওয়া তাযীমুহা ইউরিসু মাহাব্বাতাল্লাহি ওয়াল হায়া মিনহু। একজন বান্দা যখন আল্লাহ তাআলা তার উপর যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলোর বেশি বেশি যখন স্মরণ করবে, তখনই সে আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আলহামদুলিল্লাহ, আল্লাহকে ভালোবাসতে পারবে, আল্লাহর ভালোবাসা আসবে তার অন্তরে, এবং সে তখন আল্লাহ তাআলা থেকে লজ্জাবোধ করবে, যে যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি তার নিয়ামতগুলো পেয়ে কিভাবে আমি তার অবাধ্য হব, এটা হতেই পারে না, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে আহিবুল্লাহ লিমা ইয়াগযুকুম বিহি মিন নিআমিহি। হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, কেন? যেহেতু আল্লাহ তাআলা তার নিয়ামত দ্বারা তোমাদেরকে খাদ্য দিচ্ছেন, সুবহানাল্লাহ। এই যে আল্লাহ আমাদের খাদ্য দিচ্ছেন, এটা নিয়ামত ন? প্রতিটি মুহূর্তে প্রতিদিন আমরা কত ধরনের খাবার খাচ্ছি, এগুলো কে দিচ্ছেন? আল্লাহ সুবহান ওয়া তাআলা দিচ্ছেন। এগুলোর ব্যাপারে যদি আমরা স্মরণ করি তাহলে আল্লাহর ভালোবাসা আসবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আল্লাহকে ভালোবাসো, কারণ যেহেতু তিনি তোমাদেরকে নিয়ামত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। হাদিসটি তিরমিজিতে এসেছে, যার নাম্বার হচ্ছে 3789 নাম্বার হাদিস। প্রিয় বন্ধুগণ, আমি আপনি যত বেশি ইবাদত করি না কেন, কখনো আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো না, সুবহানাল্লাহ। এমনকি আমরা জীবনে যত বেশি ইবাদত করি না কেন, এইসব ইবাদত দিয়ে কখনো আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাত দিবেন ইমানদারদেরকে, সেই জান্নাতের কখনো বদল হবে না। অর্থাৎ আমরা যত বেশি ইবাদত করি না কেন, এই ইবাদত দিয়ে আল্লাহ শুকর আদায় করতে পারবো না, এবং এই ইবাদত দিয়ে ওই মহা নিয়ামত জান্নাত কখনো আমরা পাবো না। তাহলে জান্নাত পাবো কিভাবে? আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে, সুবহানাল্লাহ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকীদা বিশ্বাস এটাই ছিল, তিনিও তার সাহাবাদেরকে বলেছিলেন যে আমিও কিন্তু আমার আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না। দেখুন হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, যার নাম্বার হচ্ছে 7577 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে লা ইয়াদখুলু আহাদুন মিনকুম আল জান্নাতা বিআমালিহি, তোমাদের কেউ তার আমল দ্বারা জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না,
সাহাবাগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নিজেও কি পারবেন না? এত আমল করেন আপনি, আপনিও পারবেন না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা আনা, আমি নিজেও পারবো না, তাহলে আমি কিভাবে জান্নাতে যাব? ইল্লা আইয়াতা হাম্মাদানিয়াল্লাহু বিরহমাতিন ওয়া ফাদলিন বিরহমাতিন মিনহু ওয়া ফাদলিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের দিন আমাকে তার রহমত দ্বারা, তার দয়া অনুগ্রহ দিয়ে বেষ্টন করে নেবেন, আমাকে রহমত দিয়ে তিনি আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনটা দিয়ে কিভাবে আল্লাহ তাআলাকে ভালোবেসেছেন, তারপরেও তিনি এটাই বলেছেন যে আমি আমার আমল দ্বারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তার রহমত দিয়ে আমাকে দয়া করে অনুগ্রহ করে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, অসংখ্য মানুষকে শুনতে পায় যে এত ইবাদত করি তারপরেও তো আমার দোয়া কবুল হয় না, এত বেশি ইবাদত করি আমার কেন বিপদ মুসিবত আসে, নাউজুবিল্লাহ। আপনি এত বেশি ইবাদত করে ফেলেছেন, আরে নাউজুবিল্লাহ। এই জন্য কোনোদিন আমরা এটা মনে করব না যে আমরা কিছু করতে পেরেছি, কোনোদিন মনে করা উচিত না। এই জন্য আমাদের পূর্বপুরুষগণ সাহাবায়ে কেরামগণ, তাবিনগণ এবং আমাদের সালফে সালিহিনগণ, তাদের অবস্থা ছিল এত বেশি ইবাদত করতেন কিন্তু মনে করতেন কিছুই করি নাই। যেমন ইবনে রজব রহমতুল্লাহ আলাইহি, তিনি সালাফদের একটি ঘটনা বর্ণনা করে বলছেন যে সালাফদের অবস্থা ছিল এমন, তারা যে আমল করতেন সেটাকে তারা খুব তুচ্ছ মনে করতেন এবং ভয় করতেন যে আমাদের আমলগুলো হয়তো কবুল করা হবে না। আর ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি এমন কমকে পেয়েছি, অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে তিনি পেয়েছিলেন, বলছেন এমন কমকে আমি পেয়েছি যাদের চরিত্র ছিল যে আকাশ জমিন পরিমাণ পৃথিবী পরিমাণ দান খয়রাত করার পরেও তারা ভয় করতেন যে আমরা নিরাপত্তার মধ্যে নেই। কেন? ইয়াযামি যামবি ফি নাফসিহি, ওই যে নিজের মধ্যে হয়তো কোনো গুনাহ আছে, ওই কোনো একটা গুনাহকে তারা আজিম মনে করতেন, বিরাট মনে করতেন যে আমার জীবনে একটা গুনাহ ছিল, সেই গুনাহটি এত বেশি এত বড়, আমার আমল সেই গুনাহর তুলনায় কিছুই না, এরকম ভাবে তারা ভয় করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা মনে করি যে আরে পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তেছি, আমার সমাজে তো কেউ নামাজ পড়ে না, আমার চাইতে শ্রেষ্ঠ, আমার চাইতে মুত্তাকিন পরহেজগার মানুষ কে হতে পারে, আমি তো জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করব সবার আগে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি আমলের উপর নির্ভরশীল হচ্ছেন? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নবী, এত আমল করার পরেও তারপরও নির্ভরশীল হতেন না। আমার আপনার আগে সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, তাবে তাবিঈনগণ এত আমল করার পরেও আমলের প্রতি নির্ভরশীল তারা হন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েত নসিব করো, আমিন। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব বলছেন যে আমাদের জীবনে যত কল্যাণ পাই আমরা, যত সুখ শান্তি পাই, সব আল্লাহ রাব্বুল আলামিনের এগুলো তাকদীর এবং আল্লাহর অনুগ্রহ, আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে আমাদের জীবনে যখন দুঃখ যন্ত্রণা নেমে আসে, সেটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীর এবং আল্লাহর জ্ঞান, প্রজ্ঞা এবং ন্যায় পরায়ণতা দ্বারাই সেটাকে আল্লাহ তাআলা ফয়সালা করেছেন। এজন্য আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সূরা জুমারের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সকল কিছুকে সৃষ্টিকারী এবং তিনি সকল কিছুর উপর দায়িত্বশীল। আমাকে আপনাকে সুখ শান্তি আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, তিনিই সৃষ্টি করেছেন তার দয়া অনুগ্রহ করে। আমার আপনার উপর যখন বিপদ মুসিবত চলে আসে, সেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং সেটা আমার জন্য যে নির্ধারণ করেছেন ওই বিপদ মুসিবত, সেটাও আল্লাহ তাআলার হিকমত দ্বারা হয়েছে, এমনিতে হয় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে কখনো সুখ শান্তি দিয়ে, কখনো দুঃখ যন্ত্রণা দিয়ে পরীক্ষা করবেন, এই কথাটি আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলে দিয়েছেন। সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতের মধ্যে যে ওয়ালানাবলুওয়ান্নাকুম ও আনাবলুকুম, আল্লাহ বলেছেন আনাবলুকুম বিশ্বারি ওয়াল খাইরি ফিতনা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব কখনো দুঃখ যন্ত্রণা অকল্যাণ দিয়ে, আবার কখনো সুখ শান্তি এবং কল্যাণ দিয়ে আমি পরীক্ষা করব। ওয়াইলাইনা তুরজাউন, পরিশেষে তোমরা তো সবাই আমার দিকে ফিরে আসবে। প্রিয় বন্ধুগণ, তাই আমাদের উচিত আমরা আমাদের রবের ব্যাপারে খুব সুধারণা রাখবো। সুখ শান্তি আসলেই আল্লাহকে ভুলে যাব না, দুঃখ যন্ত্রণা আসলে আল্লাহকে ভুলে যাব না, সকল অবস্থাতেই আল্লাহর প্রতি আমরা ঈমান রাখবো। কারণ আমাদের রব এমন একজন রব, তিনি হচ্ছেন আজিম, তিনি হচ্ছেন মহান, তিনি হচ্ছেন কদির, সকল কিছুর উপর ক্ষমতাশীল, তিনি হচ্ছেন রহিম, শুধু ক্ষমতাশীল না, তিনি অত্যন্ত দয়ালু, তিনি হচ্ছেন আজিজ, মহাপরাক্রমশালী,
শুধু মহাপরাক্রমশালী নন, তিনি হচ্ছেন হাকিম, প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ, যেমনটি যখন হওয়া উচিত তেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন। আপনার জন্য যা কল্যাণ করে তাই আল্লাহ তাআলা করে থাকেন। শুধু বুঝি না কারণে আল্লাহ তাআলা সমালোচনা করি, আল্লাহর ফয়সালার ব্যাপারে কথা বলি এবং আল্লাহর ব্যাপারে তহমত দিই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের রব এমন একজন রব, তার কাছে আমাকে আপনাকে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। কেন? আমরা সবাই মুকাপেক্ষী আল্লাহর কাছে, আকাশ এবং জমিনের সকল বস্তুই আল্লাহর কাছে তাদের প্রয়োজন চায়। এই ব্যাপারে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন সূরা আর রহমানের 29 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আকাশ এবং জমিনে যা কিছু আছে সকল কিছুই আল্লাহর কাছে তাদের প্রয়োজনকে চাচ্ছে। সুবহানাল্লাহ, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন প্রতিনিয়তই আল্লাহ তাআলা কর্মের মধ্যে রয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কর্ম করছেন, সবসময় কাজের মধ্যে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাত এবং দিন সদা সর্বদাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা যে সদা সর্বদাই কাজে আছেন এর ব্যাখ্যা করেছেন, যা মুসনাদে মাজদারের মধ্যে একটি হাদিস এসেছে যার নাম্বার হচ্ছে 4137 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে তার গুনাহগুলি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আবার কখনো কোনো বান্দার বিপদকে দূর করেন। ওয়াজিবু দাঈয়ান, কোনো বান্দার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। ওয়ারফাউ ক্বামান ওয়া ইয়াদউ আখরিন, কখনো কোনো কওমকে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা দান করেন, আবার কখনো কোনো কওমকে অপমানিত লাঞ্ছিত করেন। এভাবে সদা সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কর্মের মধ্যে রয়েছেন। তাই আমার আপনার উচিত একমাত্র আল্লাহর কাছে চাইবো। কার কাছে চাইবো? আল্লাহর কাছে। প্রিয় বন্ধুগণ, তাই আমাদের উচিত আমরা আল্লাহর কাছেই চাইবো, অন্য কোন বস্তুর কাছে আমরা চাইবো না। কেননা আকাশ এবং জমিনে আল্লাহ ব্যতীত আর কোনো কিছুই কেউ আমাদের আমার আপনার প্রয়োজনকে মেটানোর ক্ষমতা তারা রাখে না। আল্লাহ তাআলা, হ্যাঁ আমার মা বাবার কাছে আমি চাই, এটা না। আমরা আমাদের উস্তাদের কাছে কিছু বলি অথবা আমরা কোনো বন্ধুকে কিছু সহযোগিতা চাই, এইটা এইটাখানে উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে অদৃশ্য শক্তি, যেই ব্যাপারে মাখলুকের কোনো ক্ষমতা নাই, এই সব ব্যাপারে কোনো কিছু চাওয়া এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আল্লাযীনা ইয়াদউনা মিন দূনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ডাকে, অন্যদেরকে ডাকে। এক শ্রেণীর মানুষ মূর্তি পূজা করতেছে, মূর্তিকে ডাকতেছে। এক শ্রেণীর মানুষ তাদের মৃত অলিয়া অলিয়াকে আহ্বান করছে। এক শ্রেণীর মানুষ নবী রাসূলদের কবর গিয়ে তাদের কাছে সাহায্য চাচ্ছে, দুনিয়া আখিরাতের কল্যাণ চাচ্ছে। এগুলো কোনোটাই আল্লাহ ব্যতীত অদৃশ্যের কাছে চাওয়া জায়েজ নাই। কোন অবস্থাতেই আপনি চাইতে পারবেন না জিনের কাছে, কোন অবস্থাতেই আপনি চাইতে পারবেন না ফেরেশতাদের কাছে, এগুলো চাওয়া নিষিদ্ধ। এজন্য আল্লাহ ব্যতীত এই সব গায়রুল্লাহকে আহ্বান করা, তাদের কাছে কিছু প্রার্থনা করা, আল্লাহ বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে এভাবে অন্যদেরকে ডাকছে, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা কিতমির পরিমাণ ক্ষমতার মালিক নয়। কিতমির হচ্ছে ওই খেজুরের বীজের উপর যে একটা সাদা আবরণ থাকে পাতলা, এটাকে আরবি ভাষায় কিতমির বলা হয়। আল্লাহ তাআলা বলেন যে কিতমির পরিমাণ ক্ষমতার মালিকানা তাদের নেই। সুতরাং আল্লাহর কাছেই দুনিয়া আখিরাতের সব কল্যাণ, রাত্রে দিনে সকাল সন্ধ্যায় সদা সর্বদায় কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এরপরে ইমাম সাহেব বলছেন আমাদের উপর যে বিপদ মুসিবত আসে মূলত তা দুটো কারণে, আলহামদুলিল্লাহ। এক নাম্বার, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করেন। দুই, আল্লাহ তাআলা আমাদের পদমর্যাদা বৃদ্ধি করেন। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিন বান্দা নারী এবং পুরুষ তাদের উপর বিপদ মুসিবত আসতে থাকে, তার জানের উপর, তার মালের উপর, তার সন্তানাদির উপর, হাত্তা ইয়ানকাল্লাহু মা আলাইহি খতিয়া, এমন অবস্থায় তার উপর বিপদ আসতে থাকে একসময় সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে তার উপর একটা গুনাহও থাকে না। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজির 2399 নম্বর হাদিস। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদমর্যাদার বৃদ্ধির ব্যাপারে বলছেন যে একজন বান্দার জন্য আল্লাহর কাছে পূর্ব থেকে একটা মর্যাদা থাকে, বান্দা ওই জায়গায় পৌঁছবে। কিন্তু যখন দেখা যায় যে তার আমল দ্বারা বান্দা ওই পদমর্যাদায় পৌঁছতে পারছে না, তখন ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি, আল্লাহ তাআলা ওই বান্দাকে তখন তার হিকমত দ্বারা তার জীবনে, তার শরীরে পরীক্ষা করেন, তার ধন সম্পত্তির উপর, তার সন্তানাদের উপর পরীক্ষা করেন। এরপরে বান্দা যখন সবুর করে তখন হাত্তা ইউবলিগাহুল
হাত্তা ইউবলিগাহু আল মানজিল আল্লাতি সাবাকাত লাহা আল্লাতি সাবাকাত লাহু মিন আল্লাহ, তখন আল্লাহ তাআলা বান্দাকে ওই উচ্চ মর্যাদা যেটা দেওয়ার কথা ছিল ওই মর্যাদাই বান্দাকে পৌঁছে দেন, সুবহানাল্লাহ। সুতরাং দুঃখ নয়, আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকব সুখে দুঃখে সুস্থতায় অসুস্থতায় সকল অবস্থাতেই। হাদিসটি আবু দাউদের 3090 নম্বর হাদিসে এসেছে। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমাদের উপর যখন বিপদ আসবে, ইমাম সাহেব বলছেন, তখন আমাদের একটু চিন্তা করা উচিত যে কোন পাপের জন্য বিপদ আসলো। আমরা একটু চিন্তা করব যে কোন পাপের জন্য এই বিপদ আসলো, যাতে করে ওই পাপ আমি আর না করি, যাতে করে ওই পাপের চাইতে বড় পাপ করে এই বর্তমান যে বিপদ এসেছে এর চাইতে বড় বিপদে আমি যেন লিপ্ত না হয়ে যাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুনো, আল্লাহ তাআলা তোমাদের উপর খুব দয়ালু, এটা সত্য, আইয়ার হামাকুম তোমাদের উপর দয়া করবেন, কিন্তু জেনে রাখো বান্দারে, ওয়াইন উত্তুম উদুনা, সূরা বনি ইসরাঈলের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইন উত্তুম উদুনা, তোমরা যদি পাপে ফিরে আসো আমি আল্লাহ তাআলা আবার পুনরায় তোমাদেরকে আযাব দিব, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের উপর আল্লাহ অনুগ্রহ করবেন, কিন্তু তোমরা যদি ওয়াইন উত্তুম পাপের পথে ফিরে আসো উদুনা, আমি আল্লাহ আবার তোমাদেরকে আযাব দিব, নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ ওয়াদা দিয়েছেন পাপের সাথে আযাব রয়েছে, তাই আমাদের উচিত আমরা এক আল্লাহকে ভয় করব, যাই ছোটখাটো আযাব আসে চিন্তা করব কোন পাপের জন্য আসলো, সেটা থেকে সংশোধন হয়ে আল্লাহর দিকে ফিরে যাব আর পাপের দিকে ফিরে আসব না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, তাই আমাদের উচিত আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করব, আল্লাহর দিকে ফিরে যাব। এই যে বিপদে মুসিবতে আমরা এখন লিপ্ত আছি, ইমাম সাহেব বলছেন এই বিপদ মুসিবত আল্লাহর এই গোলামদের উপর সদা সর্বদা থাকবে না, আল্লাহ উঠিয়ে নেবেন, তবে এই বিপদ মোকাবেলা করবে তোমরা বিদ্দুআই ওয়াল ইনাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে এবং আল্লাহর দিকে ফিরে যাবে, সুবহানাল্লাহ। দোয়া করতে বলেছেন বিপদের মোকাবেলা শক্তি দিয়ে নয়, প্রযুক্তি দিয়ে নয়, জ্ঞান বিজ্ঞান দিয়ে নয়, এটা হচ্ছে বিদ্দুআ, আল্লাহর কাছে কাকুতি মিনতি করার মাধ্যমে, এবং আরেকটা হচ্ছে ওয়াল ইনাবা, আল্লাহর দিকে ছুটে চলবো, আল্লাহর আনুগত্যের দিকে আমরা ছুটে চলবো, আনুগত্যে ঝাঁপিয়ে পড়বো। এই পথে আমাদেরকে তিনি আল্লাহর কাছে পানা চাইতে বলেছেন, যে তাহলে আল্লাহ বিপদ উঠিয়ে নেবেন। এরপরে তিনি আরেকটা চমৎকার কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আযাব দিবেন, এটা আল্লাহর পছন্দ নয়, আল্লাহ তাআলা মুকাপেক্ষী নন বান্দাদেরকে আযাব দেওয়ার ক্ষেত্রে। তাহলে বান্দাদেরকে তিনি আযাব দেন কেন? ইমাম সাহেব বলছেন আল্লাহ তাআলা ইউহিব্বু লাহুম আইয়ামালুস সলিহাত ওয়া ইয়াহজারু আল মুনকারাত, আল্লাহ পছন্দ করেন বান্দাদের জন্য যেন বান্দারা সৎ আমল করে এবং তারা যেন পাপের পথ থেকে ফিরে আসে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আযাব দিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ। এখানে প্রথম খুতবাটি শেষ। দ্বিতীয় খুতবা ইমাম সাহেব আমাদেরকে দুটো পথ দেখিয়েছেন, যে সৌভাগ্যশীলতা এবং সফলতার পথ হচ্ছে একজন বান্দার জন্য, তা হলো একজন বান্দা আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, আল্লাহর কাছে মুকাপেক্ষী হবে, এটাই যেন তার বিশ্বাস থাকে, সুবহানাল্লাহ। অর্থাৎ একজন বান্দা সে যে কোনো অবস্থাতে যত ঊর্ধ্বেই পৌঁছে যাক না কেন, সে মনে করবে আমি আল্লাহর কাছে মুকাপেক্ষী, আমি দুর্বল আল্লাহর কাছে, ইয়াকিন যে ব্যক্তি করবে এবং আল্লাহর কাছে সে মুকাপেক্ষী হবে বাস্তবে, এটাই হচ্ছে সুখ এবং শান্তির পথ, সুবহানাল্লাহ। আর এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকরাউ ইলা আল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা সবাই আল্লাহর কাছে ফকির আর আল্লাহ ধনী, সুবহানাল্লাহ। আল্লাহ গনী, আল্লাহ ধনী, আল্লাহ প্রশংসিত। এরপরে ইমাম সাহেব বলেন যে হতভাগ্য ব্যর্থতার পথ হচ্ছে কোনটি, তা হলো একজন বান্দা নিজেকে মনে করবে সে আল্লাহ থেকে অমুকাপেক্ষী, আল্লাহর কোনো প্রয়োজন তার নেই, আল্লাহ তাকে যা দিয়েছেন সে তো স্বীকার করে না, অর্থাৎ তার যা আছে এগুলো যথেষ্ট তার জন্য, নাউজুবিল্লাহ। ইমাম সাহেব বলছেন এটাই হচ্ছে ধ্বংসের পথ, এটাই হচ্ছে ক্ষতিগ্রস্ততার পথ, ব্যর্থতার পথ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাইলের 8-9-10 নম্বর আয়াতে বলেছেন ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে ব্যক্তি কৃপণতার পথ অবলম্বন করবে এবং সে নিজেকে ওয়াস্তাগনা অমুকাপেক্ষী মনে করবে আল্লাহ থেকে, ওয়াকাদ্দাবা বিল হুসনা, আল্লাহর তাওহীদ কে অস্বীকার করবে, ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা, আমি ওই গোলামের জন্য ওই অস্বীকারকারীর জন্য আমি কঠিন পথ হতভাগ্যের পথকে আমি তার জন্য সহজ করে দিব, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য যারা অহংকারী আল্লাহ তাওহীদের সাথে তাদের জন্য পাপের পথ আল্লাহ সহজ করে দেন, মানুষকে হত্যা করার পথ তাদেরকে আল্লাহ সহজ করে দেন, মানুষের উপর জুলুম করার পথকে আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করে দেন। কারণ আল্লাহ বলছেন ওয়াকাদ্দাবা বিল হুসনা, তারা আল্লাহর একাত্মবাদকে অস্বীকার করছে, তাওহীদকে অস্বীকার করেছে, এই জন্য ওয়াস্তাগনা,
সে নিজের যে ক্ষমতা আছে, আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত পেয়ে সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, সে আল্লাহ থেকে মুকাপেক্ষী মনে করে। আল্লাহ বলছেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা, এই জন্য আমি ওই গোলামের জন্য, ওই পাপীর জন্য, ওই অবাধ্য ব্যক্তির জন্য আমি তার জন্য জাহান্নামের পথকে, হতভাগ্যের পথকে আমি সহজ করে দেই। নাউজুবিল্লাহ। নিমজ্জিত করা হবে তখন তার ধন সম্পত্তি ক্ষমতা আসবাব কোনো কিছুই তাকে বাঁচাতে পারবে না, কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যেন এক আল্লাহর দিকে ফিরে যাই, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। এখানে সমাপ্তি ঘটল দ্বিতীয় খুতবা। আমরা আজকের খুতবা থেকে মূলত জেনেছি 14টি পয়েন্ট। কয়টি পয়েন্ট? 14টি পয়েন্ট আমরা আজকের খুতবা থেকে জেনেছি আলহামদুলিল্লাহ। এক নম্বর, আমরা জেনেছি যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মধ্যে রয়েছে আমাদের জীবনে সুন্দর জীবন, সুন্দর জীবন এবং আখিরাতে মুক্তি আলহামদুলিল্লাহ। দুই, আমরা জেনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন তার বিধান, তার ইচ্ছা এবং ক্ষমতাকে বাস্তবায়ন করার জন্য। তিন, আমরা জেনেছি আজকের খুতবা থেকে যে আমরা জীবনে যত নিয়ামত পেয়েছি এগুলো সব হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ আমাদের উপর, এহসান আমাদের উপর, এগুলো আমাদের হক বা অধিকার নয়। চার, আমরা জেনেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে, তাহলে নিয়ামত বৃদ্ধি পাবে। আর নিয়ামতের শুকর আদায় করার পদ্ধতি হচ্ছে চারটি। এক নম্বর, আল্লাহ তাআলার ফরজ ইবাদতগুলো আমরা যথাযথভাবে পালন করব। দুই, হারাম পথকে পরিহার করব। তিন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথে আমাদের নিয়ামতকে আমরা ব্যয় করব। চার, নিয়ামতদাতা আল্লাহ তাআলাকে আমরা সম্মান করব। আলহামদুলিল্লাহ। পাঁচ নম্বর, জেনেছি নিয়ামত অবশিষ্ট থাকার জন্য পরিবারের সবাইকে শুকর আদায় করতে হবে, তাহলে আল্লাহ তাআলা সেই পরিবারে তিনি ধারাবাহিকভাবে নিয়ামত দিতে থাকবেন। ছয় নম্বর, আমরা জানতে পেরেছি আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে বেশি বেশি স্মরণ করি তাহলে আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আমরা লজ্জাও করব আল্লাহ তাআলাকে। আলহামদুলিল্লাহ। সাত নম্বর, জেনেছি আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকর আদায় আমরা কেউ করতে পারবো না, এমনকি আমরা যত ইবাদত করি ইবাদত দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। তাহলে জান্নাতে যাবো কিভাবে? আল্লাহর দয়া, অনুগ্রহ এবং এহসানের মাধ্যমে, যেমনটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনিও বলেছেন, আমি নিজেও আল্লাহর এহসানের মাধ্যমে জান্নাতে যেতে পারবো। আট নম্বর, আমরা জানতে পেরেছি যে সুখ এবং শান্তি, দুঃখ এবং যন্ত্রণা এগুলো সবই আল্লাহর ফয়সালা, তাই আমাদেরকে এটা মেনে নিতে হবে। যেগুলো আল্লাহ তাআলা তার ন্যায়পরায়ণতা দ্বারাই করে থাকেন, তিনি মূলত আমাদের উপর জুলুম করার জন্য করেন না। নয় নম্বর, আমরা জানতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিনকে জীবনের সকল ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলাকে ডাকব, অন্য কোনো বস্তুকে আমরা ডাকব না। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। দশ নম্বর, আমরা জেনেছি আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য তিনি আমাদের উপর বিপদ মুসিবত দিয়ে থাকেন, দুটো কারণ মূলত। এক নম্বর, আল্লাহ ক্ষমা করে থাকেন। দুই নম্বর, পদমর্যাদাকে বৃদ্ধি করেন। এগারো নম্বর, আমরা জানতে পেরেছি আমরা বিপদ মুসিবতে আসলেই, বিপদে পড়লে চিন্তা করব কোন পাপের জন্য বিপদটা এসেছে, তখন সেই পাপ থেকে সংশোধন হয়ে ভবিষ্যতে ভালো হয়ে যাব, এর চাইতে বড় পাপ আর করব না, কারণ বড় পাপ করলে আরো বড় বিপদ আসতে পারে। বারো নম্বর, আমরা জেনেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিপদের মোকাবেলা আমরা শক্তি দিয়ে করব না, বরং আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়ার মাধ্যমে এবং আল্লাহর কাছে কাকুতি মিনতি করার মাধ্যমে আমরা করব। ১৩ নম্বর, আমরা জানতে পেরেছি সুখ এবং শান্তি ও সফলতার পথ হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে মুকাপেক্ষী মনে করব, নিজেকে খুব তুচ্ছ মনে করব। ১৪ নম্বর, আমরা জানতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যত ব্যর্থতা আসে, যত রকম বিপদ মুসিবত এবং ব্যর্থতা আসে, হতভাগ্যের পথ হচ্ছে আল্লাহকে, আল্লাহ থেকে নিজেকে মুক্ত মনে করা, যে আমার জীবনে যত নিয়ামত আছে এগুলোই যথেষ্ট, আমার জীবনের সুখ শান্তির জন্য আল্লাহর কোনো প্রয়োজন আমার নেই, এভাবে আল্লাহ থেকে অমুকাপেক্ষী হওয়ার কারণেই জীবনে ব্যর্থতা নেমে আসে। এই 14টি পয়েন্ট আমরা জানতে পেরেছি, আমরা জানতে পেরেছি। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদের এর উপর সবাইকে জীবন গঠন করার তৌফিক দান করেন। আমিন। আসসালাতু ওয়াস সালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।